পুরকর বৃদ্ধির প্রতিবাদে অবশেষে টনক নড়ল করিমগঞ্জ পৌরসভার। প্রয়োজনে কর কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত। কাজে ত্রুটি হয়েছে অকপটে স্বীকার করলেন পুরপতি। পুরসভার কর বৃদ্ধি নিয়ে পিছু হটতে বাধ্য হলো করিমগঞ্জ পুরসভা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন, নাগরিকদের নিয়ে পুরসভা আর পুরসভা কখনো চায় না নাগরিকদের কাড়ি কাড়ি অর্থ খরচ করতে। অতিরিক্ত কর বৃদ্ধির কথা স্বীকার করে তিনি বলেন, এ নিয়ে কাজে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, তবে প্রয়োজনে তা কমিয়ে নেওয়া হবে। আরো বলেন, পুরো এলাকার যদি কারো আপত্তি বা অভিযোগ থাকে তাহলে নির্দিষ্ট ফর্মে প্রতিজন পুর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। এই ফর্ম কমিশনারের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি অস্বাভাবিক পুরকর বৃদ্ধির নোটিশ জারি হতে করিমগঞ্জ পুর এলাকায় ক্ষোভের আগুন জ্বলতে থাকে। পুরসভার বিরুদ্ধে শুরু হয় নানা প্রতিবাদ। প্রথমে আজকে আমরা আপনাদেরকে আমাদের এই অফিসে আমন্ত্রণ করে যে আমন্ত্রণ করেছি আপনারা এসেছেন, আমি প্রথমে আপনাদেরকে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত 6/3/23 তারিখে পৌরসভার পক্ষ থেকে একটি নাগরিক সভা আহ্বান করেছিলাম। করিমগঞ্জের নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়ে ওখানে এসে ওনাদের মতামত দিয়েছিলেন এবং আমরা দুঃখিত, আমরা সকল নাগরিককে বসার জায়গার উপযুক্ত করে দিতে পারিনি। তো আজকে আমরা সেই নাগরিক সভায় কিছু বলার ছিল আমার, কিন্তু নাগরিকরা পরিশেষে ধৈর্যচ্যুত হয়ে সভা ছেড়ে চলে গেছেন। তো আমার যেগুলো বলার ছিল, এই শহরের নাগরিকরা যে মতামত দিয়েছেন তার সম্বন্ধে কিছু একটু বলার ছিল, সেইটুকু বলা হয়নি। তাই আজকে আপনাদেরকে আমরা ডেকে সেই নাগরিক সভার রেস্ট এনে দু চারটি কথা বলবো আপনাদের কাছে, আপনারা সেটা জনসাধারণের সম্মুখে তুলে ধরবেন। বিগত নাগরিক সভায় আমরা বলেছিলাম যে অ্যাসেসমেন্ট নিয়ে যে একটা হইহুল্লোড় করিমগঞ্জ শহরে সৃষ্টি হয়েছিল, তো আমি প্রথমেই দাঁড়িয়ে বলেছিলাম যে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা 20% রিঅ্যাসেসমেন্ট বা রিভেরিফিকেশন করব, কারণ কাজের মধ্যে হয়তো কিছু একটা ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাই কিছু একটা হইহুল্লো হয়েছিল। তো আমি আজকে বলছি, আমরা সেদিনেই সেটা ঘোষণা করেছিলাম আমাদের অফিসে, ক্লেমিং অবজেকশন ফর্ম আমরা তৈরি করেছি, জনসাধারণ এখান থেকে নিয়ে ওনাদের কী অভিযোগ আছে সেটা আমাদের কাছে দেবেন। আজকে আমরা আপনাদের কাছে এইটুকু বলছি, আমাদের 27 জন কমিশনার আছেন, কমিশনারদেরকে আমরা ক্লেমিং অবজেকশন ফর্ম দিয়ে দিয়েছি। ওনারা প্রত্যেক ওয়ার্ডের কমিশনাররা, প্রত্যেক ওয়ার্ডে যে ভোটাররা আছেন বা যারা হোল্ডিং, যাদের হোল্ডিং আছে, তাদের কাছে গিয়ে কার কত টেস্ট হয়েছে সেটা বলে এবং ক্লেমিং অবজেকশনটা ফর্ম দিবে। যাদের প্রয়োজন ক্লেম করা তারা ওই ফর্মগুলো রেখে, আমি ওই কমিশনারদেরকে বলছি ওই ফর্মগুলো কনসার্ন কমিশনারদের কাছে হাতে দিয়ে দিলে কমিশনাররা এসে আমাদের অফিসে জমা দেবেন। এইটুকু জনসাধারণের স্বার্থে করেছি, কারণ সবাই এখানে আসবেন, ভিড় করবেন, হ্যাঁ লাইনে দাঁড়াতে হবে, তো সেই পরিশ্রম না করে আমাদের কমিশনাররা, ইভেন অলসো আমার ওয়ার্ডেও আমি আজকে সকালে কিছু দিয়েছি এবং কালকেও দেবো, আর কমিশনারদেরকেও আমরা নির্দেশ দিয়েছি এই ফর্মগুলো দেবেন। আর আমরা 20% বলেছি, যদি অভিযোগ আসার পর দেখা যায় সেটা 40% বা 50%, সেটাও আমরা রিঅ্যাসেসমেন্ট করে দেব, তার চেয়ে অধিক যদি অভিযোগ আসে সেটাও আমরা রিঅ্যাসেসমেন্ট করে দেব। এইটুকু আমরা পৌরসভার পক্ষ থেকে বলছি, জনসাধারণ যাতে কোথাও বিভ্রান্তি না পরিস্থিতি না করেন। আর আমি পৌরপতি হিসাবে যখন বলেছিলাম, আজকে একটা কথা বলছি যে পৌরসভার অধিকার আছে, নাগরিকদের উপর যদি কর বেশি হয় সেটা একমাত্র পৌরসভায় সেই করটি কমিয়ে দিতে পারবে। আমি এইটুকু বলছি যে যেহেতু এইখান করিমগঞ্জের জনসাধারণ ভারতীয় জনতা পার্টিকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যে নতুন বোর্ড গঠন করতে সাহায্য করেছেন,
আমরা কিন্তু কোনো জনসাধারণের পকেট কেটে মিউনিসিপ্যালিটি চালানোর চিন্তাধারা আমরা নেইনি। জনসাধারণ পকেট কেটে নিয়ে আমরা এরকম ডেভেলপ করবো সেই চিন্তা আমাদের নেই। তবে সাংবাদিক বন্ধুগণ, একটা কথা মনে রাখা আমাদের দরকার, কাজ করতে গেলে আজকালকে কিন্তু পয়সার দরকার পড়ে। এবং আমি আনাচে কানাচে শুনতেও পাচ্ছি যে পাবলিক কর দিতে ইচ্ছুক আছে, কিন্তু হয়তো 31 বছর পর হওয়ায় সেটা অনেকের কাছে একটা বোঝা হয়ে যাচ্ছে। তো সেটা আমরা চেষ্টা করব যাতে পাবলিকের উপর সেটা খুব বড় একটা বোঝা না হয়। পৌরসভা এখানে প্রতিশ্রুতিবদ্ধ আছে, আমরা পাবলিককে কোনো কষ্ট দেব না, ওনাদের আশায় কোনো ভঙ্গ করব না। ওনারা যে আশা নিয়ে আমাদেরকে পৌরবোর্ড গঠন করতে সাহায্য করেছেন, আমরা ওনাদের কর নিয়ে করিমগঞ্জবাসীকে একটা স্বচ্ছ এবং সুন্দর পৌরসভা ওনাদের কাছে আমরা মানে উপহার হিসেবে তুলে ধরব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।